আসসালামু আলাইকুম। ঢাকার স্ট্রিট ফুডগুলোতে বেশ সস্তায় এক ধরনের চিকেন ফ্রাই পাওয়া যায়, যেটার উপরে ময়দার একটা ভারী প্রলেপ থাকে, অনেকটা চিপসের মতো আবরণ, যেটা বেশ ক্রিস্পি হয় এবং খেতেও মজা লাগে। আজকে আপনাদের সাথে ওই রকমই একটা চিকেন ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব, যেটা বানাতে উপকরণগুলো খুব বেশি আপনাদের খুঁজে পেতে কষ্ট হবে না। চলুন তাহলে আজকে বাচ্চাদের পছন্দের চিকেন ফ্রাই তৈরি করি। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আজকে আমি প্রায় এখানে 600 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি, আর সবগুলোই রয়েছে লেগ পিস। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মুরগির মাংসের যে কোনো অংশ ব্যবহার করতে পারবেন। ভেতরে যেন মশলাটা খুব ভালোভাবে ঢুকে, এই কারণে আমি প্রথমে একটা কাঁটা চামচ দিয়ে এই মুরগির মাংসের টুকরাগুলোকে একটু কেচে নিব। এরপর এগুলোর মধ্যে মশলা মাখিয়ে ম্যারিনেট করতে হবে, আর মশলার মধ্যে রয়েছে 1/2 টেবিল চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লাইট সয়া সস এবং 1 টেবিল চামচ টমেটো সস। 1/2 চা চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা বাদ দিতে পারবেন। আমি বেশ কয়েকটা কাঁচা মরিচ সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, এগুলো ঝালের জন্য ব্যবহার করব, তাই পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আজকে আমি 3 চা চামচের মতো ব্যবহার করছি, এতে খুব একটা বেশি ঝাল হবে না। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এর মধ্যে সয়া সস এবং টমেটো সস রয়েছে যেগুলোতে লবণ থাকে। সব শেষে 1/2 চা চামচের মতো চিনি ব্যবহার করে এই সবগুলো খুব ভালোভাবে মাখিয়ে কমপক্ষে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে, এতে করে এটা খেতে বেশ ভালো লাগবে। 1 ঘন্টা পর আমি এর মধ্যে ময়দার কোটিং করব। তার আগে ময়দাটাকে ভালোভাবে রেডি করতে হবে। একটা মিক্সিং বোলে প্রায় 2.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, কারণ ময়দার পরিমাণটা একটু বেশি লাগবে, আর এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতো লবণ। 1 চা চামচের মতো পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি, এটা একটা স্মোকি ফ্লেভার নিয়ে আসবে ময়দার মধ্যে। সেই সাথে প্রায় 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করব। এরপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ওইদিকে যে মুরগির মাংসগুলো ম্যারিনেট হতে রেখে দিয়েছিলাম, সেগুলো মশলার মধ্যে খুব ভালোভাবে আরেকবার মাখিয়ে তারপর ময়দার মধ্যে দিতে হবে। এরপর 2 হাত দিয়ে ঠিক যেভাবে আমি এইগুলোকে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি, ঠিক ওইভাবে ময়দাগুলোকে মাখিয়ে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না হাতে মনে হয় ময়দাগুলো খুব ভালোভাবে লেগে গিয়েছে। আর এই ময়দা মাখানোর কাজটাই কিন্তু খুব বেশি চেপে করা যাবে না, আবার একেবারে আলতো হাতেও করা যাবে না। প্রথমবার কোটিং করা হয়ে গেলে তারপরে আপনারা চাইলে এটা ভেজে নিতে পারবেন, কিন্তু আমি এটাকে দ্বিতীয়বার কোটিং করব ওই শক্ত একটা প্রলেপের জন্য, এই জন্য এগুলোকে পানির মধ্যে মিনিটখানেক ভিজিয়ে রাখব। এবং মিনিটখানেক পর পানির উপর থেকে এগুলোকে তুলে নিয়ে সাথে সাথেই ময়দার মধ্যে দিয়ে দিব, এবং ঠিক আগের বারের মতো একই নিয়মে এগুলোকে খুব ভালোভাবে ময়দার মধ্যে নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে। ময়দা মাখানোর কাজ করার জন্য আপনারা একটা বড় ধরনের বোল ব্যবহার করবেন, এতে করে রেজাল্টটা খুব ভালো পাবেন। একটা সময় গিয়ে দেখবেন এর মধ্যে ওই চিপসের মতো ময়দা খুব ভালোভাবে লেগে গিয়েছে, অর্থাৎ এটা ভাজার জন্য তৈরি। আর ভাজতে তো আপনারা সবাই পারেন, তেল গরম করে তারপরে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, চাইলে একটা কাঠি চুবিয়ে দেখে নিতে পারেন বাবল বের হচ্ছে কিনা। যদি বাবল বের হয় তাহলে বুঝতে পারবেন তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে। মিডিয়াম আঁচে মুরগির মাংসের টুকরাগুলো ভেজে নিতে হবে, আর এগুলোকে প্রায় 12-15 মিনিট ভেজে নিলেই খুব ভালোভাবে ভেতরে সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমি এগুলোকে বাড়িতে তৈরি করছি, এগুলোকে ডুবো তেলে ভাজছি না, কিছুটা তেল কম রয়েছে, আর মুরগির মাংসের টুকরাগুলো সরাসরি কড়াইয়ের সাথে লেগে আছে, তাই কিছুটা অংশ একটু বেশি ব্রাউন কালার হয়ে যেতে পারে, এতে টেনশন করার কিছু নেই। স্ট্রিট ফুড বা দোকানগুলোতে খেয়াল করবেন এগুলোকে সরাসরি কোনো পাত্রের মধ্যে না ভেজে একটা নেটের মধ্যে নিয়ে ভাজা হয়, এতে করে কিন্তু চতুর্দিক থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো বাড়িতে ঠিক এইভাবে আপনারাও চেষ্টা করলে আমার মতো ফ্রায়েড চিকেন তৈরি করতে পারবেন, যেটা বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আজকের আয়োজন এতটুকুই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, ধন্যবাদ।